সত্যি কথাই বলছি, আমি রাতে হ্যাঁ তোমাকে তুমি জেনে নিলে, আমি সত্যি কথাই বলছি, হ্যাঁ ঠিক আছে? তুমি ইহা করো না করো আমার বরবাদ করে দাও, ঠিক আছে? আমার কোনো মায়ের করো না, আমার বরবাদ করে দাও। হ্যাঁ আমি ছুটি ছিলাম হ্যাঁ সারা সারা দিন বাড়িতে, মানে করতে সারা সারা দিন, মানে পানি হলো, উনি বাড়ি যেতে পারলেন না। হুম এবার বাড়ি গেলাম, বাড়িতে হয়তো ফের সত্যি গেলছে, আমি এখানে সত্যি গেলছি, আমাকে সত্যি ছিল। কখন লাইট কারেন্ট পানি গেলছে, গরম সহ্য করতে পারে না, আমি সহ্য করতে পারি, তুমি পারে না। নিজে তোমার ঘরকে খুলে ছিঁড়ে আসে, ঘর থেকে আমার ঘর থেকে বেড়ে যায়, ধারা নিতে গিয়ে সত্যি ওসের আর হাওয়া হয়েছিল, ডাক ছিল না, গাছে লাইন ছিল না, সারাসারা দিন লাইট লাইন আছে, সারাসারা লাইট বাইরে গিয়ে সত্যি ছিল। এবার ঘরটাকে হাঁ করে খুলতে যেতাম, কোনোদিন ঘর আমি খুলতে নিয়ে শুতে না, যাতে ভয় লাগে। এর আমি জানি আমার ঘুম ধরে গেলছে, আমি এক সাইডে ঘুমিয়ে আছি, এক সাইডে এলছে, ঠিক আছে? আমি কিছুই জানি না, আমি এত ঘুমের মধ্যে আছি, এলছে 12টা বাজছে, 12:30। এসে আমি মানে এমন মানে মাঝে হাত দিয়ে আছে, আমি ধীরে কি উঠে যাবে আমি, আর তাও মানে এমন নিন্দা হচ্ছে আমার, ধীরে কি উঠে আছে তাও আমি মানে মাইন্ড টেলে নি, দরজাও বন্ধ করেনি, কিচ্ছু করেনি। আমি মানে আমার পর্যন্ত আমি মানে টাচ করেছেন, এত জোরে আমি মানে ভেবরে উঠেছি, চিল্লে আমি ভেবরে উঠেছি, আমার মুখে চিল্লা আছে, তখন ভাবছি চিল্লাবে বলে, তখনই মানে ওই রাতে বেড়া হয়ে যায়। তুমি দিলা কেন তাহলে? হবে আমি এমনি ইচ্ছে দিয়ে আমি জোর জোর শিবিরে যাবো? ও আমাকে প্রায় মানে বলতে বলতাম না, হাম বলতাম না, হাম জিম করতাম, ঠিক আছে? আমাকে একটা কথা, আমার সত্যি কথা বলছি তোমাকে, ও জ্ঞান ও ভালোবাসত, ঠিক আছে? কিন্তু আমাকে ভালোবাসতাম না। ও মানে বিয়ের আগে যখন দেখতে আসছিল জিনাকে, তখন বাড়িতে আমি একটা ছিল, কারণ আগে তো মানে একটু শরীর স্বাস্থ্য ছিলাম, দেখতে একটু ছিলাম, ও আমাকে প্রথম দেখা ছিল। এবার আমাকে একদিন জানিয়ে আসে মানে ফোনে কথা বলতে, ফোনে বিয়ের আগে যখন বিয়েটি হয়েছিল, বিয়ে হয়ে মাধ্যমিক যেন কদিন ছিল, মাধ্যমিক এর কদিন একটা পরীক্ষা, যেমন টেস্ট পরীক্ষা ছিল, টেস্ট পরীক্ষার আগে কদিন আগে বিয়ে হয়েছিল, বিয়ে হল না, পরীক্ষাটা হল যে বিয়ে হয়েছিল। তোমার ফোন করতে হবে, মা বলে ছিলেন আমাকেও করতে, আমার মন থেকে ফোন করতে হবে, আমি বলছিলাম আমার মন থেকে ফোন করতো, আমাকে ফোন করতে হবে, তুমি এখন ভালোবাসি তো ওকে ফোন করবো, তুমি আর বিয়ে করবো? আমি যা, তোমার না আমি বিয়ে করবো না, কেন তুমি বিয়েটি করছো? তুমি বাড়িতে বলছো না না, এখন জোর জবরদস্তি নিচ্ছেন না, আমি তোমাকে বিয়ে করবো বাড়িতে বলে না, বলছি না আমি করবো না, আমি মানে ওরকম পছন্দ করতাম না, ঠিক আছে? এবং বলছে ওই করে কেন তুমি এই করছো, এরকম তুমি না তোমাকে ভালোবাসি না, তোমার কাছে তুমি না ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসেই যাবো, এই কথাটা আমি বলেছি, তোমার জন্য আমাকে ঠাকুর জীবন তোমাকে মানবো না, তোমাকে আমি দেখে নেবো, প্রচুর ভালোবাসি, চিনি না আমি আর তার জন্য ওই মোটরসাইকেল, ঠিক আছে? পার্ক নিয়েছিলাম ঘুরতে, ওই ঘুরতে গিয়ে মানে ওরা ওটা বেড়ে আসছিলেন, এবার আমি বসে আসলাম ওইখানে ছিল, ঠিক আছে? আমাকে একবার মুখে লেগে ওটা কিস দেয়নি, আমি বলি না আমি কিস দেবো না, ওই ঠিক আছে? আর কিছু আমি বাড়ি গেছিলাম, ভারে ভারে খেলে বই খেলে বলছিলাম যে আসলে ওই খারাপ দিকে, আমি সত্যি কথা বলছিলাম, ও আমার খারাপ ওরকম কিছু করবে, কিছু বলেনি, ঠিক আছে? এই কথাটা গেলো, ও যাওয়া দাওয়া করে দেখলাম, বলে ধরলাম না 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 করছিলাম, না 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 করে তো ও শুনছিল না, তুমি রাতে বেলা দিকে গেলে এখানে মানে মাঝে হাতে মানে চিল্লে উঠে, আমি খুব ঠিক উঠে আছি এবং আমার মুখে চিল ধরে আছে, এবার তো আমার জাত সুন্দর ছিল, রেখে গেলে হাতে দিতে, সত্যি কথা বলছি আমি ছাড়া আমি কন্ট্রোল করতে পারিনি, মানে সত্যি কথা বলছি নিজে আমাকে কিছু করতেছে না, যা ছিল বলবো, ঠিক আছে? এবার আমি নিজে কন্ট্রোল না করতে পারি, আমি নিজেই কর দিয়েছি, তখন দোষ নেই এখানে। পথ দোষ নাই, তা জ্বালো কেন? তুমি জানো একটা বিড়ি ছিল হাত দিলে কি হবে রাইতে, জানে না তো এরকম নিজের ফায়দা। কি বললে? ও কি বললে আমাকে যে বিয়া ঠিক করতে এসেছি, বিয়া ঠিক করা গেছে, ও নিজে গান মারার লেগে নিজে ধান্দায় আছে, নিজে ধান্দার লেগে আছে। এই যে এক তুই সেই দিন থেকে তো আমার সাথে ইয়া করছো, যখন থেকে আমার সাথে ইয়া হল যে সেই দিন থেকে আমার সাথে কথা বলছিলে, ও নিজে বিয়া ঠিক করতে হবে, নিজে গান মারা ধান্দা, নিজের ধান্দাতে ছিল, ও ঠিক করতে ভালো ভাবছে, ও নিজের ধান্দায় ছিল। কেন তুমি আমার সাথে তোমার এরকম ঠিক করার লেগে গেছিল যে তো যা হবে এরকম কিছু ঠিক করতে গেছিল, নিজের ফায়দা উঠাল যাও। ও জানছে যে এরকম টাইমে যদি কিছু করিয়ে ওর গায়ে হুঁশ না, যে এরকম যখন কিছু করি তার মনকে চেঞ্জ যাবে। ছিল
আমাকে বলেলো তার আগে, তো বললাম না না করেছিলাম, আমি ডাকি নি, ঠিক আছে না 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 করলাম। তারপরে না না করেন, তাও যদি বসে চলছে ও ওই আনছে, ঠিক আছে যখন দেখা যাচ্ছে ঘর আমার দাদি ছিল না, দাদি আনছে বাথরুমে নিয়ে গেছে, ঠিক আছে তোমার বাইরে আছে এখন একলা আছে বাড়ি, ঘর খোলা আছে চলে আনছে, ঠিক আছে কিন্তু ওইদিকে কোনো পয়েন্টই ছিল না, আমি ভিতরে করবো না। আমাকে তাই ফোন উঠলো না যে তোমার ওইদিকে কোনো পয়েন্ট ছিল না, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, ওই দিকে আমাকে এরকম করলো, মানে আমি নিজেই একই করেছিলাম, তবুও আমাকে মানে কিছু করতে না, যা করতে পারবো কিন্তু আমি নিজেই কন্ট্রোল করতে পারিনি। তুই এলো ঠিক আছে, এটাই আর দোষ, ঠিক আছে তুমি নিজেকে আমি কন্ট্রোল করতে পারিনি, এটাই আমার দোষ। সেটা তো।